হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশিকা ব্লগ সবাই আশা করি ভালো রয়েছে আর আমরাও ভালো আছি নতুন আরেকটা মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ইচ্ছে হলো একটু পেয়ারা মাখা খাই তো পেয়ারা মাখা খাবো বলে তাই পেয়ারা কিনে এনেছিলাম তো এই দেখো পেয়ারা আর এই পেয়ারাটা খুবই ভালো ছিল ডাসা ছিল একদম আর আমার থেকে বেশি এক্সাইটমেন্ট ছিল হচ্ছে আমার মেয়ে কারণ ও ভীষণই ভালোবাসে পেয়ারা মাখা বলো মানে কোনো কিছু মাখার টক জাতীয় জিনিসকে তো খুবই ভালোবাসে আমার মতোই হয়েছে এই ব্যাপারটাতে তো বাকি কিছু ওর বাবার মতো কিন্তু তো এই ব্যাপারটা আমার মতো কিছুটা পেয়েছেও তো দেখো পেয়ারা মাখার জন্য আমি পেয়ারাটাকে ভালো করে কুচি করে নিয়েছি এর মধ্যে একটু লেবু দিয়েছি একটু টক ভাব আসার জন্য সাথে দিয়েছি হচ্ছে একটুখানি কাসুন্দি আর সাথে দিয়েছিলাম একটু বিট লবণ এই দেখো বিট লবণ দেবো এমনি এমনি লবণও দিয়েছিলাম এমনি সাদা লবণও দিয়েছিলাম একটু চিনি দিয়েছিলাম একটু চাট মশলা দিয়েছিলাম এইসব দিয়ে মেখেছিলাম তোমরা আমরা অন্য যে মসলা থাকে জিরে ধনে গুঁড়ো করে একটু তারপর হচ্ছে লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো করে এইসব দিয়েও অনেকে করে তা আমি জাস্ট নর্মালি যেটুকু হাতের সামনে ছিল সেই সব দিয়ে করেছি আর বেশ খেতে ভালোও হয়েছিল খুব ভালো লাগে আমার পেয়ারা মাখা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো এই দেখো আমার কিন্তু পেয়ারা মাখা অলরেডি তৈরি হয়ে গেছে আর আমি আর মামা দুজন মিলে এখন খেয়ে নেব তো আজকে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম হচ্ছে চিকেন দিয়ে ভাত সাথে ছিল হচ্ছে শাক ভাজা আর উচ্ছে ভাজা এই ছিল আজকে লাঞ্চে আজকে কী বার সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে হচ্ছে রবিবার তো এই ব্লগটা তোমরা একটু লেটে পাচ্ছ একটু ভিডিও এডিট করতে আমার দেরি হয়ে গেছে এই একটু ম্যানেজ করে নিও তাই তো এই দেখো আমার কিন্তু পেয়ারা মাখা রেডি আর যে ভালোবাসে সেই আগে পেয়ারা মাখাটা তুলে নিয়ে গেছে খাবে বলে তারপর ও আর আমি দুজন মিলেই খেলাম আর আজকে আবার মামা ম্যাডাম তাড়াতাড়ি পড়াতে এসেছিলো এমনি দিন একটু লেটে আসে আজকে তাড়াতাড়ি এসেছিলো কারণ ওর ম্যাডাম একদিন ক্যাব দিয়েছিল মানে আসতে পারেনি একটু কাজ ছিল বলে তো সেই দিনের পড়াটা আজকে রবিবার দিন পরার জন্য আজকে রোববার কিন্তু মামুমে মামের ছুটি থাকে তো তাতে যাতে পড়াতে এসেছিলো পাঁচটার সময় তাই এই যে বাইরে বিকেল বিকেল রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো মাম এখন পড়ছে আজকে আর ঘুম হয়নি যেহেতু ম্যাডাম পড়াতে আসবে তো সেই জন্য আমি ওকে আর ঘুম টুম পারেনি কিছুই করিনি তো পড়তে বসে পড়েছে আর আমি এদিকে বাইরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম ঘুরতে ঘুরতে এইদিকে পেছন দিকে আমাদের বাড়ির পেছন দিকে একটা ডোবা রয়েছে তো ওই ডোবার দিকে যখন নজর নজরদার তখন দেখছি একটা ডাক পাখি ডোবাটার মধ্যে বাসা করেছে তো ডাক পাখিটাকে আমি প্রায় দেখতে পাই কিন্তু অতটা খেয়াল করিনি যে ওখানে বাসা করেছে তো সেই দিন ভালো করে খেয়াল করলাম যে ওখানে একটা সুন্দর একটা বাসা করেছে আর বাসাটাকে আর একটু ভালো করছে আর আর একটা ডাক পাখি রয়েছে সাথে কতগুলো ডাক পাখির বাচ্চাও রয়েছে বেশ কিউট লাগছে ডাক পাখিগুলো ঘুরে বেড়াচ্ছিলো হাঁসের মতো করে হাঁসের মানে হাঁসের যে বাচ্চাগুলো হয় না যেমন করে ঘুরে আর এটি ওরকম মনে ডাক পাখি সারের সাথে যখন বাচ্চাগুলো ঘুরছিল মনে হচ্ছিলো হাঁসের বাচ্চা ঘুরছে তো যাই হোক এখন দেখো বর চলে গেল একটু ও একটু বাজারের দিকে গেল আর এদিকে বিকেল হয়ে গেছে তাই বিকেলে আকাশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আকাশে একটু মেঘ মেঘ দেখছিলাম ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হয়নি তো মাম্মার ম্যাডাম পড়িয়ে চলে গেছে তো মামামকে আমি কিছু সন্ধ্যেবেলা খাইয়ে দাইয়ে ওকে আবার রাতে পোয়াতে বসালাম কারণ ওর পরীক্ষা কদিন পরেই ওর পরীক্ষা রয়েছে তাই জন্য ওকে পোয়াতে বসিয়ে দিলাম আজকে রাতে ডিনারে রয়েছে ভাত আর মাংস সাথে হচ্ছে মেটের স্টমক সকলেই মাংস হয়েছিলো ওই মাংসটাই আছে আর মেটের স্টমকটা বানিয়েছি আর বরকে বলেছিলাম একটুখানি আইসক্রিম নিয়ে আসতে তো এই যে দেখো বড় আইসক্রিম নিয়ে আসতে তো রাতে খাওয়া দাওয়ার পর আমরা দুজন মিলে এই যে আইসক্রিম খাচ্ছি তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখ ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই